কর্তব্যরত এক চিকিৎসককে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ওই পুলিশ কর্মীর শাস্তির দাবি জানিয়ে আন্দোলনের নামে জুনিয়র চিকিৎসক বৃন্দ। জানা যায়, বুধবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে কর্তব্যরত অবস্থায় ছিলেন ডক্টর সৌভিক সাহা। ফোন কল পেয়ে তিনি বহির্বিভাগ থেকে মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে যাচ্ছিলেন। সেই সময় আউটডোরের সামনে মালদা জেলা সংশোধনাগার থেকে আসামিদের শারীরিক পরীক্ষা করতে আসা পুলিশ কর্মী রাম রায় প্রকাশ্যে চিকিৎসককে মারধর করে বলে অভিযোগ। পেশেন্ট এসেছে, আমি ওপিডিতে ছিলাম, ওখান থেকে আমার জুনিয়র আমাকে ডেকে বলে যে পেশেন্টটা দেখতে যেতে হবে, দাদা তুমি আসো। তো আমি যাচ্ছিলাম পেশেন্ট দেখার জন্য, গেটে উনি আমাকে ধাক্কা দেয়, গেটে আমাকে ধাক্কা মারেন। ধাক্কা মারার পর আমি জাস্ট ঘুরে তাকাই, কিছু বলার আগে উনি আমার উপর চড়াও হয়ে এসে চড় মারেন। এমন চড় মারেন, মাস্ক টাক্স ছিঁড়ে যায়, পাঁচ আঙুলের দাগ বসে আছে এখনো। কেন চড় কেন মারলো? কোনো কথাই বলেনি কেন, যেহেতু পুলিশ এসে চড় মারবে। আমি না সরে গিয়ে ঘুরে তাকিয়েছি বলে সেটা আমার দোষ। আমি যদি হেঁটে আসছিলাম, উনি এসে আমাকে ধাক্কা দিয়েছেন, তারপর আমি অনেকে একটা কথাও বলিনি। সব পেশেন্টের সামনে, এই গেটের সামনে চড়টা মারা হয়েছে, সব পেশেন্টের সামনে। আমাদের একটাই কথা, ওনাদের তো আমাদের প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে, ওনারা যদি আমাদের উপর চড়াও হয়ে আসে তাহলে আমরা কোথায় কি করে কাজ করবো? আমি চারজন আসামি নিয়ে এসেছি মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে নিয়ে আসার সময় আমি সবাইকেই বলি, সরে যান, সরে যান, এটা আসামি আছে। এনাকেও বলা হয়েছে, আসামিও নিজে বলেছে যে আপনি সরে যান। আসামিকে, আসামির সঙ্গে আবার মানে কথা বলতে লাগ, মানে অপমাস্তানিগিরি দেখানোর মতন করতে লেগেছে। তখন আমি ভাবলাম এ কে, তখন আমি এসে এক চর মেরেছি। তারপরে পরিচয় হলো, মারার পর আমি একজন আমি ভাবছি বাংলাদেশি আসামি আছে, যদি পালিয়ে যায় তা আমারও তো চাকরি চলে যাবে। বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য চিকিৎসকরা। তারা পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ বাহিনী উপস্থিত হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। মালদা থেকে দেবশিনের রিপোর্ট, আনন্দবার্তা।